हे गाइस वेलकम बैक टू माय चैनल। আমি মমতাজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মেকআপ লুক যেটা এখন আপনারা দেখছেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো ভিডিও শুরুতেই আমি আগে আমার লিপসটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছি, তারপর আমি ফেসে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপর আমি একটু ড্রাই করার জন্য টোনারটাকে তাড়াহুড়োর জন্য একটু হাওয়া করছিলাম। নেক্সটে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর ময়েশ্চারাইজারটা আপনারা আপনাদের স্কিন টোন বুঝে অ্যাপ্লাই করে নেবেন। নেক্সট আমি মেকআপ প্রাইমার অ্যাপ্লাই করছি। মেকআপ প্রাইমারটাও আপনারা স্কিন টাইপ বুঝেই ইউজ করবেন। তারপর আমি আমার আইব্রোজটাকে ড্র করার জন্য আইব্রো কম করে নিয়েছি স্পুলি দিয়ে। নেক্সট আমি আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি, আর আমি এই মিডিয়াম থিকনেসটা পছন্দ করি। আপনারা চাইলে এর থেকেও থিক ইয়া থিন, যা আপনাদের পছন্দ, যেমন পছন্দ ফেস অনুযায়ী আপনারা ড্র করে নিতে পারেন। নেক্সট আমি ফেসটাকে কনসিল করে নিয়েছি, আর কনসিলারটা আমি মেবলিনের নিয়েছি। এটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে ক্লিন শেপও দিয়ে নেব, আর আমার আইলিডটাকেও কনসিল করে নেব। আইলিডটাকে কনসিল করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। আর বিউটি ব্লেন্ডারটা সবসময়ের জন্য ড্যাম্প বিউটি ব্লেন্ডার হওয়া চাই, তাহলে ব্লেন্ডিংটা ভীষণ ভালো হয়। আমি খুবই ইজি একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এত ইজি একটা স্মোকি আই লুক, তাও আবার শিমারি শেড দিয়ে, কোনো ম্যাট শ্যাডো ছাড়াই। তো এটাও একটা শিমার কালার, যেটা ক্রিমিশ একটা কালার। এটা আমি ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে আমি লাগিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব করে। এটা ব্লেন্ডিংয়ের কোনো ব্যাপার নেই, জাস্ট ড্যাব ড্যাব করে আমি আইশ্যাডোটাকে বসিয়ে নিচ্ছি। আর আমার আইলিডের মিডিল অবধি আমি এই কালারটাকে অ্যাপ্লাই করেছি। নেক্সটে আমি এই ডার্ক ব্ল্যাক কালারটাকে আমি ইউজ করছি, যেটাও এটাও শিমার অ্যাড আছে। তো এবার আমি দুটো কালারকে একটু ক্রিজ এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংটা করছি কারণ কোনো হার্শ লাইন আমি চাই না। তারপর আমি একটা মাত্র শেড নিচ্ছি লাইটার, আর এটাতেও হালকা শিমার অ্যাড আছে। তো এটা দিয়ে আমি ক্রিজ লাইনের উপর দিকটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে ওটাও একটু লাইটার শেড হয়ে যাবে। তো আমাদের ব্লেন্ডিংটা যত ভালো হবে তত স্মুথভাবে তিনটে কালারই মিলে মিশে যাবে, আলাদাভাবে বোঝা যাবে না যে আমরা কটা কালার অ্যাড করেছি। তবে দুটো ডার্ক কালার তো অবশ্যই বোঝা যাবে। তো নেক্সট আমি ফাউন্ডেশনটাকে স্কিপ করে গেছি। ফাউন্ডেশনটা আমি আজকে লাগাচ্ছি না, আমি শুধুমাত্র কনসিলার দিয়েই আমি আমার ফেসটাকে কভার করছি। আর কনসিলার যেটা আমি আমার আইলিডে লাগিয়েছিলাম মেবেলিনের শেড নাম্বার আইভরি, আমি ওটা দিয়েই আমি আমার ফেসটাকে কনসিল করে নিয়েছি। আর কনসিল বলতে আমি অ্যাকচুয়ালি হাইলাইট করে নিচ্ছি, হাইলাইট পয়েন্টগুলোতে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। বাকি এরিয়াগুলোতে ওই বিউটি ব্লেন্ডারটাই শুধু ব্লেন্ড করে নেব, কারণ কনসিলারটা লাগানোর পর যে জায়গাগুলোতে আমি লাগিয়েছি, যেমন চোখের নিচে, নাকের উপর, তো এই এরিয়াগুলোতে ব্লেন্ড করে নেওয়ার পর বিউটি ব্লেন্ডারে যে প্রোডাক্টটুকু এক্সট্রা থেকে যাবে সেই প্রোডাক্টটাই আমরা বাকি ফেসের যে অংশগুলো থাকবে সেই জায়গাগুলোতে ব্লেন্ড করে দেবো, তাহলে একটা হালকা কভারেজ আমরা পেয়ে যাব। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলে একটা স্মুথ কভারেজ আমরা পেয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটাকে স্কিপ না করেই পুরোটা দেখবেন। খুবই ইজি একটা মেকআপ লুক, কত তাড়াতাড়ি আই মেকআপটা হয়ে গেল। আর এই মেকআপটা করে আপনারা যে কোনো অকেশনে আপনারা যেতে পারেন। আপনি শাড়ির সঙ্গে এই মেকআপটাকে ইউজ করতে পারেন, সালোয়ার স্যুট, এমনকি ওয়ান পিস, যেমনই আপনি পরতে চাইবেন আপনি পরতে পারবেন। আর এই মেকআপ লুকটাকে আপনি ট্রাই করে দেখবেন, সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যাবে।
আর নেক্সটে আমি কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি, যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করিনি তো তার জন্য আমি কনসিলারের উপর কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। আর কম্প্যাক্ট একটা হালকা কভারেজ দেয় যেটা ফেসটা কভার হয়ে যায়, আর মনেই হবে না যে আপনি ফাউন্ডেশন ছাড়াই এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছেন। যত কম প্রোডাক্ট আমরা ইউজ করব তত বেশি তাড়াতাড়ি আমরা মেকআপটাকে কমপ্লিট করতে পারব। তো নেক্সট আমি এই চকলেট কালারটাকে নিয়ে নিয়েছি, এটা খুব বেশি ডার্ক নয়, মিডিয়াম। তো এই ব্রাউন কালার, চকলেট কালার, ব্রাউন কালার একই ব্যাপার, তো ওটাই আমি আমার ফেসে কন্ট্রোল হিসাবে ইউজ করছি। আর কন্ট্রোলিংটা যে জায়গাতে করা হয় সেই জায়গাগুলোতেই আমি করছি। আপনারা দেখে নেন কোন এরিয়াগুলোতে কন্ট্রোল করতে হয়, নোজ এরিয়া, চিকবোন, তো এই জায়গাগুলোতে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি আমার ফোরহেডটাকে কন্ট্রোল করছি না, কারণ আমার ফোরহেডটা এখন কভার হয়ে আছে, তো সেই জন্য আমি ফোরহেডটাকে সবসময় স্কিপ করে যাওয়ার চেষ্টা করি। যখন আমার স্কার্ফটা একটু খোলা থাকে তখন আমি ফোরহেডটা করি। নেক্সট আমি ওই লাইট পিঙ্ক কালারটাকে চুজ করছি। প্রথম যেটা করেছিলাম সেটা একটু ডার্ক ছিল, তো আমি লাস্ট দুটো কালারকে আমি মিক্স করে নিয়ে আমি আমার ব্লাশনের কাজটাকে মিটিয়ে নিচ্ছি। আর এটা দিয়ে আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই দুটো কালারকে। এটা আমার ব্লাশন হয়ে গেল। তারপর আমি আমার লোয়ার লিডেও একটু ওই ব্ল্যাক শিমার শেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করছি, তবে পুরোপুরি ইনার কর্নার পর্যন্ত আসবো না, মিডিল পর্যন্তই আসবো। তো মিডিল পর্যন্ত ব্লেন্ড করে নেওয়ার পর লাইট যে শিমার কালারটা আমি আমার আইলিডে ইউজ করেছি সেটা আমি ইনার কর্নার থেকে আইলিডের মিডিল অবধি আমি লাগিয়ে নিচ্ছি। তো দুটো কালারই আমি লোয়ার লিডেও অ্যাপ্লাই করে নিয়েছি, যে দুটো কালার আমি আইলিডে অ্যাপ্লাই করেছি। তো এখানে আমার কালার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি পেন লাইনার দিয়ে আমি লাইনার ড্র করে নিচ্ছি। আর আমি খুব বেশি আজকে ঠিক কোনো লাইনার বা উইংস লাইনার করব না, কারণ যেহেতু একটু স্মোকি টোন আছে তো এখানে উইংস লাইনারটা খুব একটা বেশি ভালো যাবে না, তো সেই জন্য আমি হালকা একটু লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি মাসকারাতে। আর আমি আমার আইল্যাশগুলোতে খুব ভালোভাবে মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাসকারা অ্যাপ্লাইয়ের পর এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার হাইলাইট পয়েন্টগুলোতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণে হাইলাইটার পছন্দ করি, তো তার জন্য আমি হাইলাইটারটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করে নিচ্ছি। তো যে জায়গাগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি দেখে নেন, সেম জায়গাগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাবে। হাইলাইটার অ্যাপ্লাইয়ের পর আমার চোখের নিচে যে আই শ্যাডোগুলো ঝরে পড়েছিল সেগুলোকে একটু ক্লিন করে নিয়েছি। আর তারপর আমি লিপ কালার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী লিপ কালার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিপ কালার ইউজ করতে পারেন, এমনকি ড্রেস অনুযায়ী কালারটাকে চেঞ্জও করতে পারেন। তো এখানে আমার মেকআপটা হয়ে গেছে ডান। আর এই মেকআপ লুকটা খুবই ইজি, যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।